ঋতুর খাঞ্চা ভরিয়া এলোকে ধরণীর স্বগাত নবীন ধানের আঘ্রাণিয়া যে অঘ্রাণ হল মাত গিন্নি পাগল চালের ফির্নি তস্তরি ভরে নবীনা গিন্নি হাসিতে হাসিতে দিতেছে স্বামীরে খুশিতে কাঁপিছে হাত শিরনি রাধেন বড় বিবি বাড়ি গন্ধে তেলে স্মাত ঋতুর খাঞ্চা ভরিয়া এলোকে ধরনেরই স্বগাত নবীন ধানের আঘ্রাণি হলুমাত আজ থেকে বহু বছর আগে কবি নজরুল তার অঘ্রাণের সৌগাত কবিতায় হেমন্ত ঋতুর দ্বিতীয় মাস অঘ্রাণকে এবং নবান্ন উৎসবকে অসামান্য চিত্রকল্পে ফুটিয়ে তুলেছিলেন হেমন্তকারের দ্বিতীয় মাস অগ্রহায়ণ বাংলা ক্যালেন্ডারের পাতায় তার নিজের নামটা মেলে ধরেছে এই অঘ্রহায়ণ মাস যাকে আমরা সহজ করে বলি অঘ্রাণ মাস সাধারণত মায়াময় স্নিগ্ধ রূপ নিয়ে উপস্থিত হয় আমাদের মাঝে কখনো হালকা কুয়াশা কখনো মেঘলা আকাশকে পাশ কাটিয়ে সূর্যটা উঠে আসে তখন রোদের বর্ণ ছটাই গাছের পাতাগুলো যেন খিলখিল করে হেসে ওঠে ঝিকমিক করে ওঠে ঘাসের উপর ছড়ানো শিশির বিন্দু আজ অঘ্রায়ণ মাসের প্রথম দিন আমাদের দৃষ্টিসীমা যত দূর যাচ্ছে দেখা যাচ্ছে অপূর্ব এক আলোকিত সকাল তার অভাবনীয় সৌন্দর্য নিয়ে যেন আমাদের জন্য অপেক্ষমান রয়েছে গাছেদের নরম কচি পাতাগুলোর ফাঁকে ফাঁকে মৃষ্টি রৌদ্র আর সুনীল আকাশ যেন প্রকৃতির সাথে মিশে যেতে আমাদের হাতছানি দিয়ে ডাকছে নবান্ন মানে নতুন অন্ন নতুন চালের হয় নবান্ন গ্রাম বাংলায় ঘরে ঘরে নতুন ফসল উঠছে এখন চলবে পিঠাপুলির আয়োজন তবে বাদ যাবে না রাজধানী শহরও ঢাকার শিল্পকলায় দিনভর চলবে নবান্ন উৎসব নগরের কর্পোরেট সংস্কৃতি আর নিজেকে ভুলে থাকার এই সময়ে আলাদা তাৎপর্য হয়ে উঠবে নবান্ন উৎসব গ্রামের নরম মাটিতে পুঁতে আসা বাঙালির স্মৃতিতে হলেও গ্রাম ফিরে আস যাবে শহর গ্রাম সর্বত্রই লাগবে রাশি রাশি আনন্দের ঢেউ আর বুকের মাঝে বেজে উঠবে সেই গান আমারও ও দেশের মাটিরও গন্ধে ভরে ওঠে সারা মন আমার দেশের মাটির ভরে আছে সারা বন্ধুরা চলুন আমাদের দেশের গানের আবহে আজকের এই আলোক উজ্জ্বল হিম হিম ভরে সৌন্দর্য মন্ডিত অঘ্রানের নিয়ে চলে যাই আমাদের প্রাতকালীন ম্যাগাজিন অনুষ্ঠান শিশির ভেজা অঙ্গনে মহানগরের এবং আজ এই মহানগরের অনুষ্ঠান থেকে আপনাদের ভোরের আলোর মাঙ্গলিক শুভেচ্ছা জানাচ্ছি আমি রফিকা বিনতে জাহিদ এবং আমি লিয়াকত খান সুন্দর সকালের শুভেচ্ছা সকলকে আজ বুধবার পয়লা অগ্রহায়ণ চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ ষোলোই নভেম্বর দু হাজার বাইশ খ্রিস্টাব্দ বিশে রবি চৌদ্দশো চুয়াল্লিশ হিজড়ি হেমন্তকাল বন্ধুরা আজ যাদের জন্মদিন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা আর অভিনন্দন শুভ জন্মদিন যে সহে সে রহে আমাদের স্কুল জীবনে আমরা অনেকেই এমন বাক্যের ভাব সম্প্রসারণ করেছি তাই না আসলে মানব জীবনে চলার পথ বড়ই বন্ধুর জীবনের নানা প্রতিকূল অবস্থার সঙ্গে সংগ্রাম করে মানুষকে এগিয়ে যেতে হয় জীবনে চলার পথে অনেক লাঞ্ছনা গঞ্জনা ও যাতনা সহ্য করতে হয় তা না হলে মানুষ জীবন সংগ্রামে টিকে থাকতে পারে না পদে পদে তাকে পর্যদস্ত হতে হয় ত্যাগ ধৈর্য সহিষ্ণুতাই মানব জীবনের সুখ শান্তি ও প্রতিষ্ঠা লাভের পূর্ব শর্ত ধৈর্যশীল মানুষই পারে স্থিরভাবে করতে বস্তুত ধৈর্য ও মানব জীবনকে নিয়ে যেতে পারে সফলতার শেষ প্রান্তে এটাই পৃথিবীর নিয়ম আজ ষোলোই নভেম্বর আজ আন্তর্জাতিক সহিংশতা দিবস ইন্টারন্যাশনাল ডে ফর টলারেন্স আন্তর্জাতিক সহিংসতা দিবসের উদযাপনের উদ্দেশ্য হল সহনশীলতার নীতি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা এই দিনটি পালিত হয় অন্যের সংস্কৃতি ধর্ম এবং ঐতিহ্যকে সম্মান করার এবং সমাজে অসহিষ্ণুতা ও বৈষম্যের ঝুঁকি অনুধাবন করার জন্য এই দিবস পালনের লক্ষ্য হচ্ছে বহুমুখী সমাজে সহনশীলতা শিক্ষার মাধ্যমে পৃথিবীর সব মানুষের সুষম ও শান্তিপূর্ণভাবে জীবনযাপন নিশ্চিত করা উনিশশো পঁচানব্বই সালের ঠিক নভেম্বর জাতিসংঘের শিক্ষা ও বৈজ্ঞানিক সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর সদস্য রাষ্ট্রগুলো সহনশীলতা নীতির ঘোষণাপত্রটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করে এবং ওই ঘোষণায় মানুষকে সহনশীলতার মূল্যবোধ ও গুরুত্ব সম্পর্কে সজাগ করার জন্য এ বিষয়ে একটি আন্তর্জাতিক দিবস পালনের আহ্বান জানানো হয় এবং সেই প্রেক্ষিতেই জাতিসংঘের সাধারণ পরিষদ উনিশশো সালের একানব্বই অবলিক পঁচানব্বই নম্বর প্রস্তাবটি গ্রহণের মাধ্যমে প্রতি বছর ষোলোই নভেম্বর আন্তর্জাতিক সহনশীলতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে ইউনেস্কো মনে করে মানব সমাজ স্বাভাবিকভাবেই বৈচিত্র্যময় এবং এই বৈচিত্র্যময় পৃথিবীতে ভিন্ন মত ও সম্প্রদায়ের মধ্যে ভাবের আদান প্রদান ও সম্প্রীতি নিশ্চিত করতে মানুষের মধ্যে সহনশীল মনোভাব প্রয়োজন সমাজে বিভিন্ন ধর্ম ভাষা সংস্কৃতি ও জাতিসত্তার উপস্থিতি সংঘাতের পথকে প্রশস্ত করে না বরং সহনশীল পরিবেশ ও সামাজিক বাস্তবতাকে সঠিক পথে পরিচালনার মাধ্যমে সমাজের অন্তর্নিহিত সক্ষমতা বাড়ায় বন্ধুরা হ্যাঁ বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ স্বার্থচিন্তা অসংযত লোভ এবং নানা ভেদ জ্ঞান মানুষকে ক্রমাগত সংকীর্ণ অসংযত হওয়ার দিকে ঠেলতে ঠেলতে এখন একটা চরম হানাহানির উগ্রতার বাতাবরণ তৈরি করেছে যা মোটেও কাম্য নয় গ্যায়ের জন্য আমরা যেন ধৈর্যের সাথে সম্মানের সাথে অন্যের বিশ্বাস ও অধিকার মর্যাদাকে স্বীকার করে পৃথিবীকে সকল প্রাণীর বাসযোগ্য করে যেতে পারি আমরা এই কামনা করে চলুন আজ আমরা চলে যাই মহানগরের অন্যান্য আয়োজনে দেখি কি আছে সেখানে বন্ধুরা আপনাদের জন্য আয়োজনে আজ থাকছে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয় থাকছে ঢাকার ইতিহাস নিয়ে প্রতিবেদন এই ঢাকা থাকছে যাত্রাপথের খবরাখবর নিয়ে পর্ব যাত্রা এবং শুনাব গান শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর প্রচারিত হচ্ছে বাংলাদেশ পিতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ আটশো উনিশ কিলোহার্স এবং এফ এম একশো চার মেঘার্সে ধ্যানীয় জ্ঞানী মানুষ তিনি কবিতার জন্য উজাড় করে দিয়েছেন সারাটা জীবন বিপুল বৈষয়িক স্বার্থ জলাঞ্জলি দিয়ে কবিতার সাথেই থেকেছেন পেতেছেন সংসার শুধু কবিতার সাথে যারা তার কাছ থেকে যাঁরা তাকে কাজ থেকে দেখেছেন তারা জানেন নির্লোভ নিরহংকার সদালপি কবিতার স্বপ্নে বিভোর এ অসামান্য মানুষ কত সহজ সরল জীবন যাপন করেন অসম্ভব পরিশ্রমী এবং উদ্যমী সৃজনশীল এই মানুষটি সম্প্রতি দেশের গর্বের এক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এর আগে দীর্ঘদিন তিনি বাংলা একাডেমিতে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি আমাদের প্রিয় কবি মোহাম্মদ নুরুল হুদা শিল্প সাহিত্য চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার ক্ষেত্রে বাংলাদেশে যে গুটি কয়েক ব্যক্তির নাম উল্লেখ করা যায় কবি মোহাম্মদ নুরুল হুদা তাঁদেরই অন্যতম বন্ধুরা এবারের পর্ব প্রিয় মুখ আজকের প্রিয় মুখের প্রিয়জন আমাদের সবার প্রিয় কবি এবং বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা আজ তার সাথে আলাপনে সঙ্গ দিচ্ছেন জাহিদ রেজা নূর মহানগর ম্যাগাজিন অনুষ্ঠানের প্রিয় মুখ পর্ব থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি জাহিদ রেজানুর আজ এ পর্বের অতিথি কবি মোহাম্মদ নুরুল হুদা তো আজকের অনুষ্ঠানটা যেহেতু একজন কবির সঙ্গে কথা বলছি আমরা একটা কবিতা দিয়ে শুরু হোক না আজকের পর্বটা আমি একেবারে জীবনের শুরুতে যে কবিতা মাঠ পার হতে হতে স্কুলে যেতে যেতে লিখেছিলাম শামুক দেখে শামুক গুটিয়ে যাও গুটিয়ে গেলেই সুখ রোদ দুপুরে পুড়বে না আর বু বুকের তলের হৃদয় নামক আঁখি টের পাবে না শিকারি পাখি গুটিয়ে যাও গুটিয়ে গেলেই ভালো গহীন সুখে জ্বলবে জলুক আলো শামুককে নিয়ে লেখা এই কবিতা আরেকটা অন্যদের ছোট ঘটনা ঘটেছিল আমি রাস্তায় যেতে যেতে দেখে একটা দোকান অর্ধেক হাট করে খোলা এবং তা এটা বইয়ের দোকান ভিতরে যাওয়ার পর একটা ঘটনা ঘটল আধখানাদার বন্ধ ছিল খোলা খানা এই হৃদয় ছিল তোমার জন্য তোলা দিন দুপুরে স্বপ্ন কবাট হঠাৎ গেল খুলে সময় চেয়ে সময় নিলে পূর্ণ প্রেমের ভুলে হুদা ভাই আমাদের শ্রোতাদের জানার দিচ্ছে, নিশ্চয়ই থাকে একজন কবির কথা যখন হচ্ছে তিনি প্রথম কবি লিখলেন কবে ছাপা হলো সেই বিষয়টা এটা যদি একটু সংক্ষেপে বলতেন প্রথম কবে লিখলাম ঠিক মনে পড়ে না তবে মুখে মুখে লিখেছিলাম সেটা আমি পাঠ করেছি বা গুটিয়ে যাও গুটিয়ে গেলে সুখ একটা শামুককে দেখে হেরে যাচ্ছে এটাকে তাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম বহু আগে কিন্তু এটা ছাপা হয়েছে বহু পরে তো তারপরে ঢাকায় আসার পর উনিশশো পঁয়ষট্টি সালে আমার প্রথম যে কবিতা ছাপা হয় সংবাদের পাতায় সেটার নাম হলো অজগর কবলিত আমি একজন কি নিয়ে লেখা যে কেরানি তিরিশ টাকার বাইনে বেতন পায় এবং একটা দারিদ্র নামক এক অজগর তাকে ইয়ে করে রেখেছে এইটাই হলো প্রথম প্রাণ আপনার বেড়ে ওঠা নিয়ে আপনার শৈশব এবং কৈশোর নিয়ে কথা বলবো শৈশব দিয়ে শুরু করি শৈশব মানেই হচ্ছে আমার মা আমার দাদি আমার বাবা পাশে একটা ছোট নদী তার পাশে একটা ছোট ঘর যেটাকে আমরা বলি চালা বাড়ি আমার এলাকাটা কিন্তু কক্সেস বাজার যাকে আমি এখন বলি আমরা বলি দরিয়া দরিয়ানগর সেখানে আমার কেটেছে জীবনটা ফলে আবার যে বাড়ি সেই বাড়ির দেড় মাইল পশ্চিমে ছিল বঙ্গোপসাগর দেড় মাইল পূর্বে ছিল লুসাই পাহাড় নদীটার নামটা শুনিনি নদীটার নাম হলো ঈদগাঁও নদী ঈদগাঁও ছড়া ওটা আমি নাম দিয়েছিলাম ফুলেশ্বরী আচ্ছা তো এই নদীর পাশেই আমার জন্ম আমি নদীর বসে একটা বলবো কুড়ে ঘর মানে আটচারা কুড়েঘর একদম নিম্ন মধ্যবিত্তের যে ঘর আমার পিতা ছিলেন একই সঙ্গে ব্যবসায়ী একই সঙ্গে আমার কৃষক একই সঙ্গে জাল মারতে পারতেন সেই জন্য বলবো জেলে বহুবিধ জিনিসের আর প্রাইমারি স্কুল আমার কাছে ছিল একেবারে কাছে কিন্তু দুই তিন বছরের মধ্যেই আমাকে এখান থেকে সরে যেতে হয় ফলে আমার শৈশবটা কেটেছে আমাদের যে নতুন বাড়ি সেই বাড়িটা এ থেকে দূরে ছিল একটু দূরে ছিল দূরে নদী নদী থেকে থেকে যাতে আর মাইল খানেক না ভাঙে ভাঙা পার হয়ে নিরাপদ জায়গায় চলে যাওয়া এই বাংলাদেশে নিয়ে কত কবি কত কিছু লিখেছে আমিও একটা কিছু লিখেছিলাম কবিতার নাম হল জল বাংলা আকাশ সুনীল ঋষি অনন্তের কানে কানে মন্ত্র পড়ে যায় ঋষির ধ্যানের সুরে ব্রহ্মাণ্ডের বুক জুড়ে বৃষ্টি ঝরে যায় ভোরের আলুর সঙ্গে বৃষ্টি আজ সঙ্গোপনে করেছে মিতালি মেতেছে মেঘলা ধ্যানে সূর্য আজ রুমু ঝুমু মেঘের আড়ালি ধ্যানী সব বাড়িঘর সরুবর নদী তীরে খাড়া তরুবর বহতা ধ্যানের মন্ত্রে নিত্যসিক্ত বৃষ্টি শুধু ধুধু ঝরোঝর নদীরা প্রমত্ত বেগে ধেয়ে চলে পাল তুলে মোহনার ধ্যানে তপস্বিনী তরঙ্গিনী দিকে থেকে সাঁতরায় মাকের সন্ধানে কালিদাস তন্দ্রাচ্ছন্দ চণ্ডীদাস কাঁথামুড়ি ঘুমায় বেঘুরে শান্তিনিকেতন জুড়ে রবীন্দ্রনাথের চোখে জল বুলেটেরা ওড়ে বজ্র বৃষ্টির সন্ধি গগনে গর্জন বন্দি শুধু প্রমুক্ত অতন্ত্র শান্তি তিস্তার বিরান বুকে পদ্মা আর মহানন্দা মেঘে মেঘে মৈত্রী তুলেছে সমান্তরাল সমাল সমাল মাঝি শক্ত হতে সামলাও ধর্ম বর্ণ হাল থই থই জল বাংলা বেনুজলে বুড়ো আংলা পড়ো পাঠ করো আজ শুধু বৃষ্টি ভাষা সর্ববঙ্গ জলে ভাষা পর জলে মন্ত্র পর আজ শুধু বৃষ্টিবঙ্গ আজ শুধু হে সর্ববঙ্গের কবি পর ক্ষমতার পাঠ শেষে মমতার পাঠ নাও মা গঙ্গার পারখানি ধরো বাংলা কবিতার ক্ষেত্রে আমাদের যে কবিরা আছে যারা লিখছেন আমি সবাইকে শ্রদ্ধা করেই বলছি যে কখনো কখনো মানে ছন্দ ভাঙতে পারাটা একটা বড় যোগ্যতা কোনো সন্দেহ নেই কিন্তু ছন্দ না জেনে ছন্দ ভাঙার চেষ্টা করাটা যে কি কঠিন ব্যাপার এই ব্যাপারে যদি কোনো পরামর্শ থাকে তরুণ কবির পরামর্শ তরুণ কবিরা যারা যারা কবিতা লিখতে গেছেন যাচ্ছেন তারা কিন্তু ছন্দ জানছেন কিন্তু মানছেন না জানছেন মানে আপনি যে কবিতা পাঠ করছেন রবীন্দ্রনাথ পড়ছেন কোন কবিতা ছন্দহীন রবীন্দ্রনাথের কোনো কবিতাই ছন্দহীন নয় অক্ষরবৃত্তের পরে তিনি যখন গদ্যিক আফ্রিকা লিখছেন আফ্রিকা কথন ছন্দ কথন ছন্দ মানে অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত সর্ববৃত্তকে মিক্স করে আর ছন্দ তৈরি করা সে তিনিই সেটা পারেন যিনি এই তিনটা ছন্দ আগ্রাপ্ত করেছেন জীবনদাস আপনি তা তার অধিকাংশ কবিতা দেখবেন যে বৃত্তের কিন্তু বৃত্তের বাইরে যে কবিতা লিখেছেন সেই কবিতা কিন্তু কথন ছন্দের তাই আমি বলবো যে বাংলা ভাষায় ছন্দ না জেনে কোনো কবি কখনো দাঁড়াননি আপনি একজন কবির নামও বলতে পারবেন না পারবেন যারা দাঁড়ায়নি যারা বসে পড়েছে দাঁড়িয়ে আছে আমি আজও দাঁড়িয়ে আছে এ আমার অহংকার বলে শামশুরবন যে কবিতা লিখেছে শামসুর তিন ভাগের দুই ভাগ কবিতাই কিন্তু ছন্দ মেনে চলেছে আমাদের সময়ের আল মাহমুদ ছন্দ সারা কবিতাই লেখেনি বলে কথন ছন্দে লিখেছে কথন ছন্দকে কেউ গদ্য ছন্দ বলে এটা কিন্তু ওই ওই তিনটারই মিক্সার তিনিই মিশ্রণ করতে পারেন যিনি আগে তার হাতের ভিতর তিনটা ছন্দই আছে কাজেই আমি বলবো যে ছন্দ হচ্ছে সেই জিনিস যা কবিতার ডানা কবিতাকে উড়তে শেখায় আমি একটা কবিতার কিছু লাইন পাঠ করছি সেটা শোনার পর আপনার কি ভাবনা আসে সেটা আমাকে বলবেন কার কবিতা আমি বলবো না ওই পাশে বসেছে ভূসুখু ওই পাশে দুঃখু বারান্দায় চণ্ডীদাস আর মাইকেল শতাব্দীর শেষ চৈত্র ঠাকুরের আঙিনায় কবির মাইফেল আপনার কি মনে হচ্ছে কে লিখেছে সে আমরা সবাই জানি আপনিও জানেন কিন্তু এই যে এই কবিতাটা লিখতে হলে আবার যে সে একটা অতীতের সঙ্গে নিজের বন্ধন আমি পড়তে গিয়ে আমার মনে হয়েছে এইটা নিয়ে একটু বলবেন যে আমাদের কি আসলে অতীতের সঙ্গে বন্ধনটা কতটা অসম্ভব জরুরি অসম্ভব জরুরি এই যে কবিতাটা আপনি পাঠ করলেন একটা অসাধারণ অভিজ্ঞতা আমার জীবনের আমাদের আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল জোড়াশাঁকুতে গিয়ে ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুর সর্বকালের বাংলা ভাষার সার্বভৌম কবি সার্বভৌম তার জন্মদিনে কবিতা লেখা কবিতা লিখতে ওইখানে পূর্ণেন্দু হ্যাঁ প্রভাত প্রতিমা আমাদের সময়ের কবি ওইখানে ধরা যাক শঙ্কর ঘোষ ধরে এইখানে আমার মতো তরুণ কবি ওইখানে বসেছি কত সাল সেটা কি মনে পড়ে আপনার কোন দিকে কত কোন সময় এটা দুই হাজার সালের প্রথম দিকেই হবে রবীন্দ্র জন্মদিনেই আমন্ত্রণ করা হয়েছিল প্রায়শ দেড়েক কবি আমরা বিভিন্ন জায়গায় জোড়াসাগর ঠাকুর পরিবারে বসে কবিতা লিখছি ওই পারে বসে সে বসুকু একজন নাম কি কবির আবার নাম থাকে নাকি ওর নাম কি পুসুকু দেখতে যে বসুকুর মতো দেখা যাচ্ছে যে বসুকু দেখতে তাহলে কেন বৌদ্ধ দোহা লিখেছেন তিনি তাহলে ওদের যে পরনে যা কৌপিন থাকে ইয়ে থাকে সেই ধরনের হবে আর এই পাশে দুঃখ দুঃখ মানে কাজী নজরুল এইভাবে আমার আপনাকে আমি অসম্ভব ধন্যবাদ জানাচ্ছি যে এই কবিতাটি আপনি একেবারে আমার কাছে স্মৃতি জাগ্রত করলেন তো এইভাবে কবিতি সঙ্গ এই কবি সংঘ কিন্তু বাংলার কবি সঙ্গ দুঃখু বা বুসুকু বা কান্নুপা এদের থেকে শুরু হয়েছে শুরু হয়ে আজ পর্যন্ত তরুণ নতুন কবি পর্যন্ত আছে ওই দিন আমি জড়াসাগর ঠাকুর পরিবারে বসছিলাম অন্য যে কোনো জায়গায় বসি তখন মনে হয় এটাই হচ্ছে শান্তিনিকেতন এটাই হচ্ছে দরিয়ানগর এটাই হচ্ছে চর কবিদের যেখানে আড্ডা হয় কারণ কবিরা সৃষ্টিশীলতার চর্চা করেন এবং বাঙালি কবিরা সৃষ্টিশীলতার সঙ্গে সঙ্গে বসুকে যখন বাঙালি বললেন তখনই আমাদের বাঙালি জাতি তো প্রাথমিকভাবে একেবারে অঙ্কুরে সংজ্ঞায়িত হয়ে গেল তো আমি বলব যে সেই জিনিসটি আবার আমি দেখেছিলাম আর কি আপনি একটু বলবেন কি আপনার কাছে বাংলাদেশটা কি আপনার কাছে জীবনটা কি ওই জায়গায় দাঁড়িয়ে মানুষ নিজেকে যদি প্রতিষ্ঠা করতে হয় আমি বলো বীর বলো উন্নতম শির শিরত শির ঐ শিখর হিমাদ এইটা আত্মশক্তি নিজের শক্তিকে শনাক্ত করতে হবে নজরের আত্মশক্তিতে আমার কবিতা আছে আত্মশক্তি বুদ্ধ বীর এই কথা আছে গ্রন্থ লিখেছিলেন আত্মশক্তি বইটা আত্মশক্তি নিয়ে কোনো প্রবন্ধ নাই কিন্তু সব জায়গাতে সব প্রবন্ধে মানুষকে নিজের আত্মশক্তিতে বলে নিতে হবে এই এটা দেয়া আছে কাজেই আত্মশক্তিতে যে বলিয়াদ সে অন্যের প্রতি কোনো অবিচার করে না অন্য যদি তাকে আঘাত করে সে আঘাতটা ফিরিয়ে দেয় তাই না আমার যা প্রাপ্য সেটা আমাকে দাও কাজী নজরুল ইসলাম বলেছিলেন এবং রবীন্দ্রনাথ বলেছিলেন বলে যারা আমাদের এবং নেতাজি সুভাষ বসু বলেছিলেন স্বাধীনতা মানে মুক্তি স্বাধীনতা নিজেকে মুক্ত করার স্বাধীনতা এবং সামষ্টিক স্বাধীনতা একটা জাতির যে স্বাধীনতা সেটাকে যদি প্রতিষ্ঠা করতে হয় ওই জাতির সব মানুষকেই মুক্তিযুদ্ধ হতে হবে মুক্তিযুদ্ধের দুইটি রূপ একটা হলো যুক্তি আমার যুক্তি দিয়ে আমি আমার বিষয়টাকে প্রতিষ্ঠা করব আর আমি যে যুক্তিসিদ্ধ যেটা হয়েছে সেটা যদি আমাকে ডিনাই করা হয় আমাকে দেয়া না হয় তাহলে আমি অস্ত্র দিয়ে যুদ্ধ করব। যেটা সশস্ত্র মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু সেভাবেই সম্পন্ন হয়েছে যুক্তিযুদ্ধ মানে গণতান্ত্রিকভাবে বাঙালি বিজয়ী হয়েছে বঙ্গবন্ধু শেখ সত্তর নির্বাচনে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছে অধিকার আছে বিপ্লব করার এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বলা অর্থাৎ যুক্তিযুদ্ধ কাজেই মুক্তিযোদ্ধার সঙ্গে যুক্তিযুদ্ধটা আমি সব ধরনের যুক্ত করতে চাই অনেক ধন্যবাদ হুদা ভাই আমরা মহানগর ম্যাগাজিনের প্রিয় মুখ পর্বে পেয়েছিলাম কবি মোহাম্মদ নুরুল হুদাকে আমাদের খুব ভালো লাগলো তার সঙ্গে কথা বলে এবং তার কাছ থেকে মূলত জানতে পেরে যে তার জীবন তার বিশ্ববিখ্যা এবং তার দেশপ্রেম সমস্তটা আপনাকে অনেক ধন্যবাদ আবার নিশ্চয়ই আমাদের দেখা হবে ধন্যবাদ আমি বলব বিশ্ববিখ্যার আগে আত্মবিখ্যা আত্মবিখ্যা এবং বিশ্ববিখ্যা যেদিন যুক্ত হয়ে যাবে সেদিন মানুষ মুক্ত হবে ধন্যবাদ ধন্যবাদ এবং শুভেচ্ছা শুনলাম প্রিয় মুখের প্রিয় কথাগুলো বন্ধুরা বাংলাদেশের রাজধানী শহর ঢাকা এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত থাকলেও এখন স্থানান্তর করা হয়েছে বেড়েছে তার পরিধি কিন্তু তার চরিত্র পাল্টায় নিয়ে এতটুকু নবীন ও পুরাতনের মিশ্রণে ইতিহাসের সাক্ষী হয়ে আছে আমাদের এই ঢাকা আর এই ঢাকার কাছে আছে নানান ঐতিহ্য বন্ধুরা এখনকার পর্ব এই ঢাকা আজ এই পর্বে আমরা শুনব পুরনো ঢাকার আর্মেনিয়ান চার্চ নিয়ে কিছু কথা কথা সাজিয়েছেন মারুফ রাইহান আর পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ গত দোসরা নভেম্বর ক্যাথলিক খ্রিস্টানরা পালন করলেন অল সোলস ডে সারা বিশ্বের মতো বাংলাদেশেও এই আয়োজন হয়েছে সাদা কালো পোশাকে সজ্জিত হয়ে হাতে ফুল মালা আর মোমবাতি নিয়ে গির্জা প্রাঙ্গণে সমবেত হন সব বয়সী নারী পুরুষ সঙ্গে ছিল শিশুরাও ঢাকায় বর্তমানে কাকরাইলের চার্চটি খ্রিস্টানদের প্রধান উপাসনা কেন্দ্র ও মিলনস্থল হলেও পুরনো ঢাকার আর্মানি টোলার চার্চটি ঐতিহ্যবাহী সতেরোশো একানব্বই সালে নির্মিত এই চার্চটি মূলত তৎকালীন সময়ে ঢাকায় বসবাসরত আর্মেনীয়দের হাতে তৈরি ঐতিহ্যবাহী এই চার্চটি ছিল এখানে বসবাসরত আর্মেনীয়দের উপাসনাগার প্রথমে এই জায়গায় ছিল আর্মেনীয়দের কবরস্থান পরে তার পাশেই নির্মিত হয় এই চার্চটি লম্বায় সাতশো ফুট এই চার্চের দরজা চারটি সাথে জানালা রয়েছে সাতটি এর পাশেই নাকি ছিল একটি ঘড়িঘর যা আঠারোশো সালের ভূমিকম্পে ভেঙে যায় অন্যান্য চার্চের মতো এখানেও ছিল একটি বড় ঘণ্টি যা বাজালে বহুদূর থেকে শব্দ শোনা যেত ইতিহাস থেকে জানা যায় সেই ঘনটি শেষবারের মতো বেজেছিল আঠারোশো সালের দিকে বর্তমানে লোকচক্ষুর আড়ালে হারিয়ে যাওয়া অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই আর্মেনিয়ান চার্চ যার নাম চার্চ অব দ্য রিজারেকশন সম্রাট আকবর পূর্ববঙ্গের অন্যতম ঈশা খাঁকে পরাজিত করে সোনারগা দখলে ব্যর্থ হয়ে বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার রাজধানী করার সিদ্ধান্ত নেন সম্রাট জাহাঙ্গীর ঢাকায় ষোলশো সালে বাংলার রাজধানীর পত্তন করেন বাংলার প্রথম সুবাদার নিযুক্ত হয়ে ইসলাম খাঁ ষোলশ সালে ঢাকায় পদার্পণ করেন তখন থেকে ঢাকা ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থলে পরিণত হয় এবং নগর হিসেবে গড়ে ওঠে এ সময় বিশ্বের বিভিন্ন জাতির লোকেরা ঢাকায় আসা শুরু করে পর্তুগিজ আর্মেনীয় ডাচ ব্রিটিশ ফরাসি গ্রিক চীনা শিখসহ বহু জাতীয় সম্প্রদায় ঢাকায় এসে বসতি গড়ে তোলে এবং ব্যবসা বাণিজ্য পরিচালনা করে ঢাকা এ সময় সত্যিকারের একটি কসমোপলিটন নগরীতে নগরীতে পরিণত হয় এর আগে আর্মেনীয়রা পশ্চিমবঙ্গের পাটনা মুর্শিদাবাদ হুগলি কাশিমবাজার ও কলকাতায় বসতি গড়ে তোলে এ সময় তারা ঢাকায় এসে ব্যবসা বাণিজ্য শুরু করে অল্পদিনের দিনের মধ্যেই তারা ব্যবসায় প্রভূত উন্নতি করে আর্মেনিয়রা মুসলিম শাড়ি পাট মশলা ইত্যাদি এদেশ থেকে ইউরোপ ও মধ্য এশিয়া রপ্তানি করত বিদেশ থেকে তারা পাথর ও রাসায়নিক সামগ্রী আমদানি করত আর্মেনীয়দের বৈশিষ্ট্য হল তারা যে দেশেই থাকে একই এলাকায় ঐক্যবদ্ধ হয়ে বসবাস করতে ভালোবাসে এবং নিজস্ব স্থাপত্য রীতিতে ঘরবাড়ি ও গির্জা গড়ে তোলে ঢাকায় আর্মেনীয়দের সংখ্যা বৃদ্ধি পেলে তারা আর্মানি বসতি স্থাপন ও গির্জা নির্মাণ করে ঢাকায় আর্মেনীয়দের এই গির্জাটি স্থাপত্য হিসেবেও অনন্য চারদিকে উঁচু প্রাচীর বেষ্টিত গির্জাটির প্রবেশপথ বিশাল ও জমকালো গির্জাটির অবস্থানও বিচিত্র এর পেছনের দিকটি পূর্ব দিকে এবং সামনের দিকটি পশ্চিম দিকে অবস্থিত মূল গির্জাটি গ্রিক স্থাপত্য রীতি অনুসরণে নির্মিত এর মিনারটি চার স্তম্ভবিষ্ট এবং বৈশিষ্ট্যময় গির্জার শীর্ষে ক্রস চিহ্ন রয়েছে গির্জার ভেতর উপাসনাকারীদের বসার চমৎকার ব্যবস্থা আছে এবং একসঙ্গে শতাধিক নর নারী বসে প্রার্থনা করতে পারে গির্জার সঙ্গে একটি দৃষ্টিনন্দন এপিটাপ আছে গির্জার আশেপাশে আছে অসংখ্য কবর ভারতবর্ষে ইংরেজ শাসনের গোড়ার দিকে ঢাকায় আর্মেনীয়দের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেলেও বিংশ শতাব্দীর শুরু থেকে তা দিন দিন কমতে থাকে এবং ধীরে ধীরে তারা একটি প্রভাবহীন সম্প্রদায়ে পরিণত হয় এই গির্জাটি ঢাকায় আর্মেনীয়দের এক সরব উপস্থিতির সাক্ষ্য বহন করছে স্থাপত্যিক সৌন্দর্যেও গির্জাটি অনন্য তাই দেশ বিদেশের অসংখ্য পর্যটক নান্দনিক গির্জাটি দেখতে আসেন শুনলাম এই ঢাকা সৌন্দর্যে ঐশ্বর্যে প্রকৃতির রূপী লাবণ্যে হিমন্ত এক অসাধারণ ঋতু হিমন্তের ভোরের আকাশটা ঝলমলে উঠে সোনালি আলোই ঝিলে জলে তার ছায়া পড়ে চলুন বন্ধুরা এমনই আভয় শুনব গান নজরুলসুঙ্গী শোনাচ্ছেন আফসানা রুনা জলে শালুক পদলে কে ভ্র মোর কুন্তলা কিশোরী ভরে ঝিলের জলে শালুক পদলে কে ভ্রমর মোর কিশোরী ফুল দেখে বে শুনলাম চমৎকার শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা যাবার আগে বলে যাই পানি হচ্ছে আমাদের প্রাণ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত পানি ছাড়া এক মুহূর্ত চলা অসম্ভব কিন্তু আমাদের ভাবতে হবে যে পানির উৎস কিন্তু অসীম নয় ঢাকা নগরীতে প্রায় দেখা যায় ডেভেলপাররা ফ্ল্যাট বানানোর নামে বাড়িওয়ালারা পানি ছাড়ার সময় ফ্লোর ও রাস্তায় গাড়ি ধোয়ার কাজে পানি ঢালেন তো ঢেলেই চলেন দেখা যাচ্ছে রাস্তা পর্যন্ত পানি তলিয়ে গেছে তাও তাদের অপচয়ের দিকে খেয়াল নেই নগরীর কিছু লোক এভাবে নিয়মিত পানির অপচয় করে যাচ্ছে যা মোটেও কাম্য নয় প্রতিটি মানুষের উচিত পানির অপচয় কমানো এবং এর বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা বন্ধুরা আজকের অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে আমরা সকলকে আবারই শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি মনে করিয়ে দিই বাসা থেকে বাইরে গেলে সকলে মাস্ক পরুন ভালো থাকুন আজকের অনুষ্ঠানটি গ্রন্থ নেয় ছিলেন লিয়াক আলী খান উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিন্দে জাহিদ এবং লিয়াকাত আলী খান প্রযোজনা সহকারী আমিরুল ইসলাম প্রকৌশল দায়িত্বে শামীম আহমেদ তত্ত্বাবধানে মোহাম্মদ মনির হোসেন আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কানি স্কুলসুম